আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। রেশনে চাল গম কম দেওয়ার অভিযোগ উঠল আবার রেশন ডিলারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের তারাপীঠ থানার অন্তর্গত বাতিনা গ্রামে। রেশন ডিলার চাল গম কম দেওয়ার জন্য বাতিনা গ্রামের স্থানীয় গ্রামবাসীরা রেশন ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করে। দীর্ঘক্ষণ ধরে চলে এই বিক্ষোভ, ডিলারকে ঘিরে চলে কটূক্তিও। এই নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রতিটা লোক কম পেয়েছো? মন্ডলে আপনার চাল কম দেওয়ার জন্য ডিলারকে বিক্ষোভ দেখাচ্ছে এবং ডিলারের দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে। হ্যাঁ দেখুন, মানুষের কাউকে 500, কাউকে 1 কিলো করে চাল কম দিচ্ছে। হ্যাঁ আমার একটা বন্ধুকে পাঠাবো, ও সাংবাদিক। না আমার বন্ধু একটা সাংবাদিক পাঠাবো, আমার ফোন করালো। কন্ট্রোল বন্ধ থাকো। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি ক্রীড়া, অপরাধ বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।